কারো হাতে ধারলো দেশীয় অস্ত্র কারো হাতে ককটেল রড আর হকি স্টিক দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস বৃহস্পতিবার সারাদেশে বিএনপির হরতাল অবরোধে ভাঙচুর ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করতে সমবেত হয় ছাত্রলীগের নেতাকর্মীরা বেলা সাড়ে এগারোটায় জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার নেতৃত্বে মিছিল শেষে সমাবেশ শুরু করতেই পাশে দাঁড়িয়ে থাকা অন্য গ্রুপের কর্মীরা রড লাঠি ও দেশীয় অস্ত্র হাতে তেড়ে যায় কয়েকজনকে আঘাত করে এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ সজীব সাহা এই সংঘর্ষের দায় চাপান সহসভাপতি তৌহিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজারের অনুসারীদের ওপর আর ছুরিকাঘাতে আহত মাহফুজার করেছেন পাল্টা অভিযোগ সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সহ উভয় পক্ষের অন্তত ছয় জন আহত হয়েছেন শুভ তৈদ মাহবুজ ইমরান এদের নেতৃত্বে যারা আমাদের পার্শ্ববর্তী ছাত্রলীগের টেন্ট রয়েছে এখানে অবস্থান করছিল তারা কিন্তু হঠাৎ অতর্কিতভাবে আমাদের ছেলেবেলের উপর এসে হামলা করে তারা অস্ত্র এবং বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে আসে ওরা হামলা করে জামাত বিন্দির যে সন্ত্রাস ও সমর্থন করে তারাই আজকে এই ক্যাম্পাসে ছাত্রলীগের এই বিক্ষোভ কর্মসূচির হামলা করেছে পুলিশ সদস্যদের সামনেই ঘটনার সূত্রপাত তবে সংঘর্ষ বাদলে অতিরিক্ত সদস্য এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা একটু বিশৃঙ্খলা দেখেছি পরবর্তী আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি এখন পরিবেশ আমাদের কন্ট্রোলে এবং স্বাভাবিক আছে পরীক্ষা চলাকালীন এমন ঘটনাকে অনভিপ্রেত উল্লেখ করে শিক্ষাঙ্গনে সাধারণ ছাত্রদের নিরাপত্তার জন্য স্থায়ীভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন সরকারি আজিজুল হক কলেজ কর্তৃপক্ষ আগামীতে যাহাতে একটা স্থায়ীভাবে এখানে সবসময় ক্যাম্পাসে এক পুলিশ থাকে এই ব্যাপারটা আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানা। এর আগে নতুন কমিটি ও প্রত্যাশিত পদ না পাওয়া দুই পক্ষের বিরোধ নিয়ে দলীয় কার্যালয়ে তালা ঝোলানো সহ কয়েক দফা মারপিটের ঘটনাও ঘটেছে জুম্মান সাদিক জ্যাভলিন সময় সংবাদ বগুড়া